নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল সিজন ফোরেও প্রথম ম্যাচটা জয় ছাড়াই শুরু করলো ইস্ট বেঙ্গল দল এর আগে তিনটে সিজনে ইস্ট বেঙ্গল তারা প্রথম ম্যাচটা জিততে পারিনি এই সিজনেও অর্থাৎ চতুর্থ নম্বর সিজনেও প্রথম ম্যাচটা ড্রয় করলো ইস্ট বেঙ্গল দল আজকে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে এবং এটা ছিল ইস্টবেঙ্গলের ঘরের মাঠ যুবভারতী কিরঙ্গন স্টেডিয়ামে যেইখানে প্রথমাপে একাধিক সুযোগ নষ্ট করায় ফাইনাল রেজাল্ট শূন্য শূন্য ড্র করে ইস্টবেঙ্গল দল এইখানে শুধু ইস্টবেঙ্গল নয় একই রকম কঠিন লড়াই করেছে জামশেদপুর এফসি দলও বলবো দুই দলই কিন্তু দুর্ধর্ষ লড়াই করেছে ম্যাচ জেতার জন্য যেইখানে ইস্টবেঙ্গল তারা নব্বই মিনিটে দশটা শট করেছে সেইখানে জামশেদপুরও কিন্তু নব্বই মিনিটে দশটা শট করেছে অর্থাৎ দুই দলই কিন্তু কাঁটায় কাঁটায় ফুটবল খেলেছে পজিশনিং প্রায় সমান সমান ইস্টবেঙ্গল তারা ছিল বাহান্ন শতাংশ আর জামশেদপুর তারা ছিল আটচল্লিশ শতাংশ অর্থাৎ দুর্দলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবল খেলেছে এইবারে আসি ম্যাচে শুরুতে কিন্তু ইস্টবেঙ্গল তারা খুব ভালো ফুটবল খেলছিল প্রথমাপে ইস্টবেঙ্গল তারা একাধিক কিন্তু গোলের সুযোগ পেয়েছিল প্রতিবারে সেভেরিও টোরো তিনি কিন্তু মিস করায় ইস্টবেঙ্গল প্রথমাপে যেখানে ইস্টবেঙ্গলের উচিত ছিল এক শূন্য গোল এগিয়ে যাওয়ার সেইখানে সেভেরিও টোর মিসের জন্য কিন্তু ইস্টবেঙ্গল দল প্রথমাপে একটাও গোল করতে পারেনি শূন্য শূন্য হয়েছে এবং প্রথমাপে রাইনেস টিপি সেই সেভটা তো আমরা অবশ্যই মনে রাখবো যেইখানে প্রথমে বোড়াহারেরা শট রাইনেস সেভ করে এবং তারপরে মহেশের শট পা দিয়ে সেভ করে রাইনেস টিপি এবং সেখানেও কিন্তু ইস্টবেঙ্গলের অনবদ্য গোল আটকায় গোলকিপার রাইনেস টিপি শুধু ইস্টবেঙ্গল প্রথম আপে আক্রমণ নয় প্রথম কিন্তু একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল পুরো তো প্রথম দুই দলই কিন্তু ভালো খেলে গোল করতে পারিনি সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল তারা সেরকম ভাবে আক্রমণে যেতে পারেনি দু একটা ইনসিডেন্ট ছাড়া তবে সেকেন্ড হাফে জামশেদপুর তারা কিন্তু বেশি আক্রমণ করেছিল সেকেন্ড হাফে এক্সট্রা টাইমে বিরানব্বই মিনিটে সেইখানে কিন্তু খুব ভাগ্যের জোরে বেঁচে যায় ইস্টবেঙ্গল সেখানে কিন্তু পেনাল্টি করে বসেছিল হারমনজোত খাবরা যেইখানে রেফারি তার সামান্য একটু ভুল সিদ্ধান্তের শিকার হয় জামশেদপুর এফসি যেখানে ইমরান খানের ন্যায্য পেনাল্টি কিন্তু তারা পায়নি এমনটা আমি বলছি না এমনটা দাবি জামশেদপুরের কোচের জামশেদপুরের কোচ ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু বলেছে যে এক্সট্রা টাইমে আমাদের পেনাল্টি দেওয়া হয়নি তো আপনার কি মতামত যেটা পেনাল্টি ছিল কি ছিল না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সেকেন্ড হাফেও দুই দল কিন্তু গোলের সুযোগ পেয়েও কিন্তু গোল করতে পারিনি যার ফলাফল ইস্টবেঙ্গল শূন্য জামশেদপুর শূন্য অর্থাৎ আইসেল টেনের কিন্তু প্রথম গোল্লেজ ড্র হয়ে গেল এবং সেটা হলো আজকের ম্যাচ ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচে তো বন্ধুরা আজকের ম্যাচটা আপনি কেমন উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন উত্তরা সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ